আজ আমরা একাদশ শ্রেণী সূচিপত্রের প্রথম গল্প কর্তার গল্প, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেই গল্পটি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে আমাদের এই চ্যানেলে গল্পগুলি এবং প্রবন্ধ কবিতাগুলি রেডিও আসতে চলেছে। তাই যারা চ্যানেলটি নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে পরবর্তী ভিডিওগুলি দেখা 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 দেখার জন্য। যারা মাকে ভালোবাসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিও দিতে একটি লাইক করে থাকে। চলো চলো আমরা শুরু করি আজকের আমাদের আলোচনা। বুড়ো কর্তার মরণকালে দেশ যুদ্ধ সবাই বলে তুমি গেলে আমাদের কি দশা হতো, শুনে তারা মনে মনে দুঃখ হলো। ভাবলি আমি গেলে এদের ঠান্ডা রাখবে, তা বলে মরণকে তো এড়াবার জন্য তবু দেবতা দয়া করে বলে ভাবনা লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাকে, মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই। দেশের লোক ভারে নিশ্চিন্ত হলো, কেন ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই, সকল ভাবনা ভূতের মাথায় চাপ চাপ চাপ। অথচ তার সুতরাং কারো জন্য মাথা ব্যথাও নেই, তবু স্বভাব যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের সেই কানমোলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে না তার সম্বন্ধে না আছে বিচার। দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে, দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুঝে চলাই জগতের সরি এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা, একেই বলে অদৃষ্টির চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলা ঘাসের মধ্যে গাছের মধ্যে আজ এই মানে এই চলার অভ্যাস প্রচলিত। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম অভিজাত অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। ভূতের নাই ভূতুড়ে জেলখানার দ্বারকা, সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায়, এই জন্য ভেবে সেটাকে ফুটো করে কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছোটা তেল বেরোয় যা হাটে পিকাতে হয়, বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ, সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যাবে, তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক, অন্ন হোক বস্ত্র হোক শাস্ত্র হোক শান্তি থাকে। কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে, অর্থাৎ ওঝার খোঁজ করে, এখানে সেই চিন্তাই নেই। কেন ওঝাকে আগে ভাগে ভূতে পেয়েছে, মানে ওঝাকে আগে ভাগে ভূতে পেয়েছে। এইভাবে দিন চলত, ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগে, চিরকালই গর্ব করতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা, সেই ভবিষ্যৎ ভ্যাও করে ম্যাও চুপ করে পড়ে থাকে মাটি মাটি যেন একেবারে চিরকালের মতো মাটি 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 মাটি। কেবল একটি সামান্য একটা কারণ একটু মুশকিল মাত্র, সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোতে ভূতে পায়, তাই অন্য সব দেশে যত ঘানি ঘরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য, বুকের রক্ত ভূতের খড়পরে ঢেলে দেবার জন্য। কাজেই মানুষ সেখানে একেবারে জড়িয়ে আসেন, তারা ভয়ঙ্কর সজাগ আছে। এদিকে ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমল পাড়া ছাড়া, সেটা খোকার পক্ষে আরাম, খোকার অভিভাবকের পক্ষেও সেটা খোকার পক্ষেও আরাম এবং খোকার অভিভাবকের পক্ষেও আরাম।
আর পাড়ার কথা তো বলাই আছে, কিন্তু বর্গী এলো দেশে, নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পদরা খোড়া হয়ে থাকে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল, এমন হলো কেন? তারা একবাক্যে সেখানে বললে, এটা ভূতের দোষ, ভূতুড়ে দেশের দোষ, কেবলমাত্র বর্গীরই দোষ। বর্গী আসে কেন? শুনে সকলেই বললে, তা তো বটে, অত্যন্ত সান্ত্বনা বোধ করলে। দোষ জারি খিড়কির আনাচে কানাচে ভূতের, খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা, আর সদরের রাস্তায় ঘাটে ঘরে অভূতের পেয়াদা, ঘরে গৃহস্থের টেকা দায়, ঘর থেকে বেরোবার পথে, ঘর থেকে বেরোবার পথে, একদিক থেকে এ হাকে খাজনা দাও, আরেক দিক থেকে ও হাকে খাজনা দাও। এখন কোথাটা দাঁড়িয়েছে খাজনা দেব? এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতির বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারো ছিল না। জগতে যারা এরা তাদের কাছে ঘেঁষতে চায়, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্ত করে না। শিরোমণি চূড়ামণি দল পুঁথি খুলে বলে, বেহুশ যারা তারাই পাগল, হুঁশিয়ার যারা তারাই অসুচি, অতএব হুঁশিয়ারিদের প্রতি উদাসীন থেকো, প্রবুদ্ধমিব সুপ্ত, প্রবুদ্ধমিব সুপ্ত। শুনে সকলের অত্যন্ত আনন্দ হয়, কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না। খাজনা দেব শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়ায় হাহা করে তার উত্তর আসে, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। প্রশ্ন মাত্র দোষ, প্রশ্ন মাত্রই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরো একটা প্রশ্ন উড়ে পড়েছে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? শুনে ঘুমপাড়ানি মাসি আর মাস্তুত দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ, এমন প্রশ্ন তো বাপের জন্য। তাহলে সনাতন ঘুমের কি হবে? সেই আদিতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের প্রশ্নকারী বলে, সে তো বুঝল, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁ আর উপস্থিততম বর্গীর দল এদের কি করে? মাসি পিসি বলে, বুলবুলির ঝাঁকে কৃষ্ণনাম শোনাবো আর বর্গীর দলকে। অর্বাচীনেরা উদ্যত হয়ে বলে উঠে, যেমন করে পারি ভূত ছাড়াবো। ভূতের নায় চোখ পাকিয়ে বলে, চুপ 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 চুপ, এখনো ঘানি অচল হয়। শুনে দেশের খোকা নিস্তব্ধ, তারপরে পাশ ফিরে মুদ্রা কথাটা হচ্ছে, বুড়ো কর্তা বেঁচে নেই, মরে উনি ভূত হয়ে আছে, দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না। দেশের মধ্যে দুটো একটা মানুষ, যারা দিনের বেলা নায়কের ভয়ে কথা কয় না, তারা গভীর রাত্রে হাত জোড় করে বলে, কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি? কর্তা বলে, ওরে অবোধ, আমার ধরাও ছাড়াও, তোরা ছাড়লি আমার ছাড়া। তারা বলে, ভয় করে যে কর্তা। কর্তা বলে, সেখানেই তো ভূত। যারা মাকে ভালোবাসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক করে থাকে। চলো আমরা শুরু করি আজকের আমাদের আলোচনা।
বুড়ো কর্তার মরণকালে দেশ শুধু সবাই বলে উঠবে, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে তারা মনে মনে দুঃখ হল, ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে। তা বলে মরণকে তো এড়াবার জন্যই তবু দেবতা দয়া করে বলে, ভাবনা লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাকে, মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। দেশের লোক ভারী নিশ্চিন্ত হল, কেন ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই, সকল ভাবনা ভূতের মাথায় চাপে। অথচ তার মাথা, সুতরাং কারো জন্য মাথা ব্যথাও নেই। তবু স্বভাব যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কেন্দ্রের সেই কানমোলা না যায় ছাড়ান, তার থেকে না যায় পালান, তার বিরুদ্ধে না চলে না, তার সম্বন্ধে না আছে বিচার। দেশ শুধু লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন, এই চোখ বুঝে চলাই জগতের হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টির চালে চলা, সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত। ঘাসের মধ্যে গাছের মধ্যে আজও এই মানে এই চলার অভ্যাস প্রচলিত। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম অভিজাত অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। ভূতের নাই ভূতুড়ে জেলখানার দ্বারা, সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায়, এই জন্য ভেবে পাওয়া যায় সেটাকে ছোট করে কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছোটা তেল বেরোয় যা হাতে পেটে করে বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, তাতে করে ভূতের রাজত্বে আর কিছু না থাক, অন্ন হোক বস্ত্র হোক শাস্ত্র হোক শান্তি থাকে। কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে, অর্থাৎ ওঝার খোঁজ করে। এখানে সেই চিন্তাই নেই, কেন ওঝাকে আগে ভাগে ভূতে পেয়েছে, মানে ওঝাকে আগে ভাগে ভূতে পেয়েছে। এইভাবে দিন চলত, ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগে। চিরকাল গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সেই ভবিষ্যৎ ভ্যাও করে ম্যাও চুপ করে পড়ে থাকে মাটি, যেন একেবারে চিরকালের মতো মাটি। কেবল একটি সামান্য একটা কারণ একটু মুশকিল মাত্র, সেই হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোতে ভূতে পায়, তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতে রথচক্রটাকে সচল করে রাখবার জন্য। বুকের রক্ত ভূতের খড়পরে ঢেলে দেবার জন্য কাজেই মানুষ সেখানে একেবারে জড়িয়ে আসে, তারা ভয়ঙ্কর সজাগ আছে। এদিকে ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমোল পাড়া ছাড়া, সেটা খোকার পক্ষে আরাম, খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথা তো বলাই আছে, কিন্তু নইলে ছন্দ ইতিহাসের পদরা খোড়া হয়ে থাকে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল, এমন হলো কেন? তারা একবাক্যে সেখানে বললে, এটা ভূতের দোষ, ভূতুড়ে দেশের দোষ, কেবলমাত্র বর্গীর দোষ, বর্গী আসে কেন? শুনে সকলেই বললে, তা তো বটে, অত্যন্ত সান্ত্বনা বোধ করলে।
দোষ জারি জারি থাক। খিড়কির আনাচে কানাচে ভূতের, খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা, আর সদরের রাস্তায় ঘাটে ঘরে অভূতের পেয়াদা, ঘরে গেরস্তের টেকা দায়, ঘর থেকে বেরোবার বেরোবারও পথনি, ঘর থেকে বেরোবারও পথনি, একদিক থেকে এ হাকে খাজনা দাও, আরেক দিক থেকে ও হাকে খাজনা দাও, এখন কোথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে। এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতির বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারো ছিল না। জগতে যারা এরা তাদের কাছে ঘেঁষতে চায়, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্ত করে না। শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি, অতএব হুঁশিয়ারিদের প্রতি উদাসীন থেকো, প্রবুদ্ধমিব সুপ্ত, প্রবুদ্ধমিব সুপ্ত। শুনে সকলের অত্যন্ত আনন্দ হয়, কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না। খাজনা দেব শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়ায় হাহা করে তার উত্তর আসে, আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে। প্রশ্ন মাত্র দোষ, প্রশ্ন মাত্রই দোষ এই যে যখন আসে একা আসে না, তাই আরো একটা প্রশ্ন উড়ে পড়েছে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? শুনে ঘুমপাড়ানি মাসিপিসি আর মাসতুতোর পিস্তুতোর দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ! এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনি, তাহলে সনাতন ঘুমের কি হবে? সেই আদিতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের প্রশ্নকারী বলে, সে তো বুঝল, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল এদের কি করে? মাসি পিসি বলে, বুলবুলির ঝাঁককে কৃষ্ণনাম শোনাব আর বর্গীর দলকে? অর্বাচীনেরা উদ্যত হয়ে বলে উঠে, যেমন করে পারি ভূত ছাড়াব। ভূতের নায়ক চোখ পাকিয়ে বলে, চুপ 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 চুপ, এখনো ঘানে অচল হয়। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয়, তারপরে পাশ ফিরে মুদ্রা কোথাটা হচ্ছে? বুড়ো কর্তা বেঁচে নেই, মরে উনি ভূত হয়ে আছে, দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না। দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নায়কের ভয়ে কথা কয় না, তারা গভীর রাত্রে হাত জোর করে বলে, কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি? কর্তা বলে, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লি আমার ছাড়া। তারা বলে, ভয় করে যে কর্তা? কর্তা বলে, সেখানেই তো ভূত।